তিন ধরনের খাবো আমরা, আপনারা দেখবেন Click on the subscribe button and press the bell icon for more updates. হ্যালো ভিউয়ার্স, আজকে এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা গিয়েছিলাম রয়্যাল বাফেটে। তো আমরা তাদের 699 টাকার 67টা আইটেমের লাঞ্চ বাফেট ট্রাই করতে গিয়েছিলাম। ডিসক্রিপশন বক্সে আপনারা আরও বিভিন্ন ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন, সাথে লোকেশনের ডিটেলস পেয়ে যাবেন। লেভেট হসপিটালের অপোজিট সাইডেই রয়্যাল বাফেট। যেহেতু আমরা তাদের লাঞ্চ বাফেট ট্রাই করতে গিয়েছিলাম, তো আমরা সময় পেয়েছিলাম 12:30 থেকে 4:00 পর্যন্ত তাদের লাঞ্চ বাফেট। রয়্যাল বাফেটে ইন্টেরিয়রটা ছিল অনেক সুন্দর। তাদের খাবারের আইটেমগুলো দেখে নেওয়া যাক। অ্যাপিটাইজার হিসাবে আমরা ফার্স্টে তাদের থাই স্যুপটা নিয়েছিলাম। থাই স্যুপটা ছিল প্রচুর ভালো, কারণ থাই স্যুপটা ঘনও ছিল, যেমন মাংস পরিমাণও ছিল অনেক ভালো, সাথে প্রনও ছিল কিছু।
তারপরে আমরা ভেজিটেবল স্প্রিং রোলটা নিয়ে নিলাম। তো ভেজিটেবল স্প্রিং রোলের টেস্ট ছিল অনেক ভালো। চিকেন রোলের টেস্টও ছিল অনেক ভালো। জালি কাবাবের টেস্টও ছিল অনেক ভালো। তারপরে স্প্যাগেটি ট্রাই করলাম, ওইটার টেস্টও ছিল অনেক ভালো। হোয়াইট সস দিয়ে পাস্তাটার টেস্টও ছিল অনেক ভালো। অ্যাপিটাইজারে চিকেন রোল আর চিকেন বল আর তাদের ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক ভালো লেগেছিল। ফ্রেঞ্চ ফ্রাইটা ছিল অনেক মচমচা। রয়্যাল বাফেটে অ্যাপিটাইজার রেটিংস দিতে হলে আমি দিব 10/8, কারণ তাদের স্টার্টার আইটেমগুলোর টেস্ট অনেক মজাই ছিল আর অনেক ভালো ছিল। কোয়ালিটি কোয়ান্টিটিও অনেক ভালো ছিল। মেইন কোর্স নেওয়ার জন্য আমরা আবার উঠে পড়লাম। বাফেটের সাথে আনলিমিটেড ড্রিঙ্কসও আপনারা পেয়ে যাবেন। তো ফার্স্টে আমরা তাদের পোলাওটা ট্রাই করলাম। তো পোলাওর টেস্ট মোটামুটি ভালোই ছিল। তো পোলাওর সাথে আমরা আবার বিফ রেজালাটা ট্রাই করলাম। তো বিফ রেজালার বিফটা ছিল অনেক নরম আর টেস্টও ছিল অনেক ভালো। তারপরে আমরা ফ্রাইড রাইসটা ট্রাই করলাম। তো ফ্রাইড রাইসের টেস্টটাও ছিল অনেক ভালো। ফ্রাইড রাইসের সাথে আমরা একটু ভেজিটেবলও ট্রাই করেছিলাম। তো ভেজিটেবলটা অ্যাভারেজ লেগেছে, তেমন আহামরি মনে হয় নাই, তো চলে, একদম যে বাজে তা না। তারপরে আমরা তাদের চিকেন চিলি অনিয়নটা ট্রাই করলাম। তো চিকেন চিলি অনিয়নের টেস্টও ছিল অনেক ভালো। তারপরে আমরা ট্রাই করলাম চিকেন ঝাল ফ্রাই। তো চিকেন ঝাল ফ্রাইয়ের টেস্টও ছিল ভালো। তারপরে আমরা বিফ জিঞ্জার মাশরুমটা ট্রাই করেছিলাম, তারও টেস্ট ছিল অনেক ভালো।
তাদের মেন কোর্সে প্রায় সকল খাবারের টেস্টই ছিল অনেক ভালো। রেটিংস দিতে হলে আমি দিব 10 এর মধ্যে 8.5, কারণ অন্যান্য বাফেটের তুলনায় আমরা এই পর্যন্ত যে কটায় গিয়েছি তার থেকে এই বাফেটের খাবারের টেস্ট অনেক ভালো ছিল। আইটেম বেশি না থাকলেও খাবারের টেস্ট অনেক ভালো ছিল, তাও মোটামুটি আইটেম ভালোই ছিল, 67 আইটেম 699 টাকায়। তাদের অ্যাপিটাইজার আর মেন কোর্স যেরকম ভালো লেগেছে, তাদের ডেজার্ট আইটেম তেমন ভালো লাগে নাই। ডেজার্ট আইটেম ভালো লাগছে কিন্তু দুইটার মতো। আমরা তাদের 3 ধরনের ডোনাটসই নিয়ে নিছিলাম। তো আমরা ফার্স্টে 3 ধরনের ডোনাটস নিছিলাম। 3 ধরনের ডোনাটসের মধ্যে একটা ডোনাটসের টেস্টও ভালো লাগে নাই। চকলেট ডোনাটসের মধ্যে চকলেটের টেস্টেই বোঝা গেছে নিচের যে রুটিটা আছে ওইটার টেস্ট একদমই ফালতু, আর রুটিগুলো দেখে মনে হচ্ছে জন্ডিস হয়েছে। আর পিঙ্ক কালারের যেটা ছিল ওইটা কী ফ্লেভারের ছিল তাও বোঝা যায় নাই। আর চিনি সিরাপ দেওয়া যেটা ছিল ওটা চিনি সিরাপের টেস্টটাই পাওয়া গেছে, আর রুটিটা তো একদম রবার্ট। কিন্তু তাদের পুডিংটা ছিল অস্থির। তারপর আমরা তাদের চকলেট কেকটা টেস্ট করলাম। তো এভারেজ মানের কেক ছিল। এর নাম কি জানি না, দুই মাস পরাই নাম কাটলাম লইলাম ঢুকে দিলাম। রাইস পুডিং এর টেস্টটা ছিল অনেক ভালো। সাথে ক্যারট মিল্কের টেস্টটাও ছিল অনেক ভালো। তো ডেজার্ট আইটেমের মধ্যে তাদের যদি রেটিংস দিতে হয় আমি দিব 10 এর মধ্যে 6.5 অথবা 7। আমার কাছে ডেজার্ট আইটেমের মধ্যে শুধু 3টা জিনিসই অনেক জোস লাগছে, তার মধ্যে একটা হলো পুডিং, আরেকটা হলো রাইস পুডিং, আরেকটা হলো মিল্ক ক্যারট। অস্থির টেস্ট ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে আপনার মন্তব্য জানাতে পারেন, আর চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।